প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত চেনেন, তবে অনেকে জানেন না এই সমুদ্র সৈকতটি কোন মহাসাগরের অন্তর্ভুক্ত। আসলে এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি প্রায় ত্রিভুজাকৃতির উপসাগর। এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ, এবং পূর্ব দিকে আছে মায়ানমার ও থাইল্যান্ড। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করছে ভারতবর্ষের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চলুন তাহলে জেনে আসি বঙ্গোপসাগর সম্পর্কে বিস্তারিত। যদি সম্পূর্ণভাবে জানতে চান, তবে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। বঙ্গোপসাগর আসলে পৃথিবীর বৃহত্তম উপসাগর। বাংলাদেশ, ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার ভূখণ্ড ছুঁয়ে আছে এই উপসাগরটি। বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার, যার সর্বাধিক দৈর্ঘ্য 2,090 কিলোমিটার এবং প্রস্থ 1,610 কিলোমিটার। এই উপসাগরের গড় গভীরতা 2,600 মিটার এবং সবচেয়ে গভীরতম স্থান 4,694 মিটার। একাধিক বড় নদী এই উপসাগরে এসে মিশেছে, তার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গা ও তার প্রধান দুটি শাখা নদী পদ্মা ও হুগলি, ব্রহ্মপুত্র ও তার উপশাখা নদী যমুনা ও মেঘনা, ইরাবতী, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, সুবর্ণরেখা, কাবেরী ইত্যাদি নদীসমূহ। বঙ্গোপসাগরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ অনেক নদীবন্দরও রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল চেন্নাই, চট্টগ্রাম, কলকাতা, হলদিয়া, মংলা, পরাদ্বীপ, টুটিকুরিন, বিশাখাপত্তনম ও ইয়াঙ্গন। হয়তো অনেকে জানেন না বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই উপসাগরের তীরে বাংলাদেশে অবস্থিত। এই উপসাগরের তীর ঘেঁষে গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র, তার মধ্যে উল্লেখযোগ্য হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চেন্নাই, পুরী, বিশাখাপত্তনম, সুন্দরবন, দীঘা, ফুকে, চট্টগ্রাম, কক্সবাজার, ত্রিঙ্কুমালি ইত্যাদি পর্যটন কেন্দ্র বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। বঙ্গোপসাগরের নামকরণ নিয়েও রয়েছে নানা ইতিহাস। প্রাচীন হিন্দু শাস্ত্রে বঙ্গোপসাগরকে বলা হয়েছে মহোদধি, যা একটি সংস্কৃত শব্দ। এই মহোদধির অর্থ বিরাট জলাধার। প্রাচীন মানচিত্রগুলিতে এই উপসাগরটি সাইনাস গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস নামে পরিচিত ছিল। এই কথা দুটির অর্থ গঙ্গা উপসাগর। বঙ্গোপসাগরে রয়েছেন আরও অনেক সংস্কৃত নাম, তার মধ্যে উল্লেখযোগ্য হল বঙ্গোপসাগর, বঙ্গোসাগর, পূর্ব পয়ুধি ও পূর্ব মহাসাগর। এই বঙ্গোপসাগরের বুকের উপর সৃষ্টি হয়েছে অনেকগুলো দ্বীপমালা, তন্মধ্যে আন্দামান, নিকোবর এবং মারগুই দ্বীপপুঞ্জ অন্যতম। উত্তর পূর্বে মায়ানমার উপকূলের চেদুবা দ্বীপপুঞ্জ কয়েকটি কর্দমাক্ত আগ্নেয়গিরির জন্য বিখ্যাত, যা মাঝে মাঝে সক্রিয় হয়। গ্রেট আন্দামান হচ্ছে আন্দামান দ্বীপমালার প্রধান একটি দ্বীপ। অন্যদিকে রিচির দ্বীপটি ক্ষুদ্রতম দ্বীপপুঞ্জের আওতাধীন। বঙ্গোপসাগরে মোট 572টি দ্বীপপুঞ্জের মধ্যে 37টিতে নানা অধিবাসী বাস করে। আন্দামান ও নিকোবর দ্বীপেই বেশিরভাগ লোক বাস করে, যা মোট জনগোষ্ঠীর 6.5%। বিশ্বের বৃহত্তম ডুবোগিরি খাত এই উপসাগরের বুকে অবস্থিত। সুয়াজ অফ নও গ্রান্ড হচ্ছে একটি 14 কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের একটি গভীর খাত। গভীরতম এই উপত্যকার রেকর্ডের আয়তন 1,340 মিটার। আপনি জেনে আশ্চর্য হবেন, পৃথিবীর এই বিশাল জলাধার পরিবেশের নানা বিপর্যস্ততার কারণে অনেক সময় হিংস্র হয়ে ওঠে, অজস্র প্রাণসংহারও করেছে ইতিমধ্যে। আপনারা কি জানেন, বঙ্গোপসাগরে উৎপত্তি হয়ে 119 কিলোমিটার গতিবেগে বাতাস ঘূর্ণায়মান অবস্থায় যে মৌসুমী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাকে সাইক্লোন নামে আমরা চিনি। এই সাইক্লোন আটলান্টিক মহাসাগরে হারিকেন নামে পরিচিত। অনেকেই সাক্ষী হয়ে আছেন 1970 সালের এরকমই এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের। ওই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের ভোলায় 1,00,000 থেকে 5,00,000 অধিবাসী প্রাণ হারায়, যা স্মরণ করলে আজও অনেক মানুষের গা শিউরে উঠে।
1970 সাল থেকে এখন পর্যন্ত বঙ্গোপসাগর থেকে উৎপন্ন 19টি ঘূর্ণিঝড়ের নাম রেকর্ড করা হয়েছে। এই বঙ্গোপসাগরের ঢেউ অনেক ঐতিহাসিক স্থানকেও ধূলিসাৎ করে নিজের বুকে স্থান করে দিয়েছে। চলুন জেনে নিই সেসব ঐতিহাসিক স্থানের কিছু অংশ। এই মহাসাগরের নিচে আছে শ্রী বৈশাখেশ্বরা শাম্পি মন্দিরের ধ্বংসাবশেষ। মহাবলীপুরাম নামক 7টি বৌদ্ধ মন্দির আছে এখানে। মহাবলীপুরামের তীরবর্তী মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। বিবেকানন্দর ইল্লমু ছিল একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা যা এখানে সংরক্ষিত হয়েছে। ফ্রেডরিক টিউডর নামক রাজা কর্তৃক 1842 সালে বরফ সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাসন এখানে কার্নান প্রসাদের ধারণ করা আছে। বঙ্গোপসাগরে আছে কর্ণাক নামক আরেকটি ঐতিহাসিক স্থান। এটি সূর্য মন্দির বা কৃষ্ণ বুদ্ধ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ স্থান। 1200 সালের দিকে এই পবিত্র স্থানটি নির্মাণ করা হয়েছিল এবং তা বিশ্বে ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে। যেখানে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর মিলিত হয়েছে সেখানে আছে ধানুষখাদিতে অবস্থিত রামনাথ মন্দির। আদম সেতু আমরা অনেকেই চিনি, যেটি শ্রীলঙ্কা ভারতের সাথে সংযুক্ত একটি রহস্যময় সেতু, যাকে রাম সেতু হিসেবেও জানা যায়। এই সেতুর দৈর্ঘ্য 30 কিলোমিটার। প্রাচীন এই সেতুটি 10 লাখ বছরেরও বেশি বয়সী বলে মনে করা হয়। ঐতিহাসিক এই আদম সেতুটিও বঙ্গোপসাগরে অবস্থিত। শুনে অবাক হবেন, বঙ্গোপসাগরেও ব্রিটিশদের ছোঁয়া লেগে আছে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ রসদ্বীপ, যেটি 1896 সালে কালাপানি অথবা ক্ষুদ্রাতির কারাগার হিসাবে তৈরি করা হয়, যা ব্রিটিশ প্যানাল কলোনি হিসাবে ব্যবহৃত হতো এবং যেখানে রাজনৈতিক বন্দীদের আজীবন কারাবাস দেওয়া হতো। বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করবেন।